তো আজকে আমরা বাংলা ব্যাকরণের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। তার আগের ক্লাসটি ছিল আমাদের তদ্ভব শব্দগুলো চেনার উপায়, এবং ওই ক্লাসটি দেখে তোমরা আমাকে অনেকেই বলেছো যে স্যার অর্ধতর্ষম শব্দ চেনার উপায় কি, এটা নিয়ে একটা ক্লাস দিলে ভালো হয়। তো আমি তোমাদের সেই সাড়া পেয়েই খুব দ্রুত গতিতে ক্লাসটি তৈরি করে ফেললাম। তো আমি ক্লাসটি একেবারে সংক্ষেপে তৈরি করেছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং যেন তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারো। তো দেখো, অর্ধতর্ষম শব্দগুলো বিকৃতভাবে উচ্চারিত হয়, শুনতে বিকৃত লাগে, অর্থাৎ যে শব্দ ভাণ্ডার রয়েছে বাংলা ভাষার সেখান থেকে অর্ধতর্ষম শব্দগুলো শুনতে একটু বিকৃতি বিকৃতি লাগবে, কারণ এগুলোর উচ্চারণগুলো কেমন জানি বিকৃত বিকৃত তোমার কাছে মনে হবে। অর্থাৎ সঠিক শব্দগুলোকে একটু বিকৃতভাবে উচ্চারণ করাটাই হচ্ছে অর্ধতর্ষম। একটু খেয়াল করে দেখো, শব্দটা কিন্তু কবিরাজ, তুমি যদি বলো কবরেজ তাহলে দেখো বিকৃত হয়ে গেছে না শব্দটা, এটা হচ্ছে অর্ধতর্ষম শব্দ। ঠিক একই সাথে স্বাদ, এটাকে আমরা বলি সোয়াদ, গ্রাম অঞ্চলে বলে হোয়াদ। তো দেখো প্রণাম, এই শব্দটাকে আমরা বলি ফ্যান নাম, যদি বলি তাহলে সেটা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে, আর যদি বিকৃত হয় তাহলে সেটা অর্ধতর্ষম। ঠিক আছে, ঠিক একই সাথে ফুত্র, সঠিক শব্দটা ঠিক আছে, যদি বলো ফুত্তুর তাহলে কি শব্দটা বিকৃত হয়ে যাচ্ছে, আর বিকৃত হলে সেটা কিন্তু অর্ধতর্ষম শব্দ, আশা করি চিনতে পারতেছো। পুরোহিত শব্দটা কিন্তু পুরোহিত, কিন্তু তোমরা যদি বলো স্যার ফুরুত, তাহলে ফুরুত করে পরান থাকে সামনে উড়ে যায় একটা গান আছে না, তো সেটাই বললে কিন্তু হবে না, শব্দটা হচ্ছে পুরোহিত। যদি বলা হয় ফুরুত তাহলে সেটা কিন্তু অর্ধতর্ষম শব্দ। ঠিক একই সাথে ভাদ্র, ভাদ্র যদি হয় তাহলে সেটা কিন্তু অর্ধতর্ষম, কারণ এটা বিকৃত হচ্ছে। কীর্তন থেকে ক্যাপ্তন, যদি ক্যাপ্তন হয় তাহলে সেটা অর্ধতর্ষম। ঠিক গ্রাম, গ্রাম থেকে গ্যারাম যদি হয়, গ্যারাম তাহলে সেটা কিন্তু অর্ধতর্ষম শব্দ। আশা করি অর্ধতর্ষম শব্দগুলো সম্পর্কে তোমরা জানছো, যারা বিকৃতভাবে উচ্চারিত হবে শব্দগুলো সেটি হচ্ছে অর্ধতর্ষম শব্দ। তো আশা করি অনেক বেশি উপকৃত হয়েছো ক্লাসটি দেখে, যদি সামান্যতম উপকৃত হও তাহলে ক্লাসটি শেয়ার করবা, আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।